नमस्कार বন্ধুরা, আমি অমর্ত। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে জিও সিনেমাতে যে আই লাভ ইউ সিনেমাটা রিলিজ করেছে, সেই সিনেমাটা কিরকম হয়েছে, তাতে যারা অভিনয় করেছেন তারা কিরকম অভিনয় করেছে, এই সিনেমাটা আপনাদের দেখবার উপযোগী কিনা এবং আমার কিরকম লেগেছে, যাবতীয় বিষয় আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। কিন্তু তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রথমে আমি এই সিনেমার স্টোরিটা আপনাদের শর্টে বলি। সত্যা প্রভাকর যে রোলটা করেছে রকুলপ্রীত সিং, সে এক অফিসের এক্সিকিউটিভ এবং তার এক অফিস কলিগ আছে, তার নাম হচ্ছে আপনার রাকেশ ওবেরয়। যে রোলটা করেছে হচ্ছে পাভেল গুলাটি। সে পাভেল গুলাটি রকুলপ্রীত সিংকে প্রেম করে, কিন্তু সে তার মনে করে কখনো জানে। কিন্তু রকুলপ্রীত সিং এই অফিসের বস বিশালকে, যে রোলটা করেছে অক্ষয় ওবেরয়, তাকে ভালোবাসে এবং তাদের দুজনের মধ্যে বিয়ে ঠিক হয়ে গেছে। তো দিওয়ালির আগের দিন রাতে, যেদিনকে রকুলপ্রীত সিংয়ের ফ্লাইট ধরে দিল্লি যাওয়ার কথা ছিল, সেই রকুলপ্রীত সিং ফ্লাইট ধরে দিল্লি যেতে পারে না, কারণ সে অফিসে একা ফেঁসে যায়। এবং যে সবাই অফিসে সবাইকে ফোন করে, কিন্তু কেউ ফোন ওঠায় না, শুধুমাত্র এই পাভেল গুলাটি ফোন ওঠায় এবং পাভেল গুলাটি তাকে ছাড়াতে আসে। এবং যখন সে এখানে ছাড়াতে আসে, তখন রকুলপ্রীত সিং বুঝতে পারে তাকে যে অফিসে নিজে ফেঁসেই না হয়েছে, মানে সে একা যে অফিসে ফেঁসে গেছে, তার পিছনেই পাভেল গুলাটির হাত আছে। তখন এই জায়গার থেকে, মানে অফিস থেকে সে কীভাবে পালিয়ে আসে এবং কীভাবে পাভেল গুলাটির হাত থেকে বাঁচায়, মানে বেঁচে বেরোয়, সেই যাবতীয় কিছু দেখতে হলে আপনাদেরকে এই সিনেমাটা দেখতে হবে। প্রথমেই বলে রাখা ভালো, এইটা হচ্ছে একটা লাভ সাসপেন্স। আপনাদের অনেকটা গল্পটা শুনে বা প্লটটা শুনে অনেকটা ডার্ক ফিল্ম আছে না শাহরুখ খানের, তার সঙ্গে মিল পাবে। সত্যি কথা বলতে গেলে ডার্ক ফিল্মের সঙ্গে সম্পূর্ণরূপে এই সিনেমাটার একদম মিল আছে এবং ডার্ক ফিল্মের গানও এখানে আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ডার্ক ফিল্মে শাহরুখ খান যে স্ট্যান্ডার্ডটা সেট করেছিল, সেইটা কিন্তু পাভেল গুলাটি কখনো রিচ করতে পারেনি এবং পারবে বলে আমার মনে হয়। কারণ শাহরুখ খান আলাদাভাবে নিজের আলাদা প্যাশান দিয়ে সেই সিনেমাটাতে নিজের রোলটাকে অভিনয় করেছিল, কিন্তু এই প্যাশানটা কিন্তু এর মানে এই রোলটার মধ্যে একদম দেখাই যায়। এবং রকুলপ্রীত সিং এখানে জুই চাওয়ার রোলটা করেছে এবং জুই চাওয়ার যেটা আমার শাহরুখ খানকে দেখে ভয় পাচ্ছিল, এখানে কিন্তু রকুলপ্রীত সিং ভয় পাচ্ছে, কিন্তু সেটা তার মুখে চোখে প্রকাশ পাচ্ছে না, বলতে পারে অ্যাক্টিংয়ে সেটা প্রকাশ পাচ্ছে না। মানে অ্যাক্টিংটা একটা কাট কাট হয়েছে, মানে সেরকম লেভেলে পৌঁছাতে পারি এবং সেটা কনভিনসিং নয়, বিলিভেবল নয়। এবং এই যে সিনেমাটা মাত্র দেড় ঘন্টা সিনেমা, কিন্তু তবু মানে আমার কাছে বোরিং লেগেছে। তার কারণ হচ্ছে, শুরুর দিকে আমার তো দেখে এটা মনে হচ্ছে এটা বোধহয় একটা ওয়েব সিরিজ হবে, কারণ সিঁড়ি দিয়ে উঠছে, লিফ্ট উঠছে, এটাও দেখানো হচ্ছে, ধীরে ধীরে উঠছে, ধীরে ধীরে চলছে, এরকম ওয়েব সিরিজ হয়। একটা সিঁড়ি দিয়ে ওঠাটা পুরোই প্রায় দেখা যায়, একটা সিঁড়ি দিয়ে উঠছে একটা সময়টা, সেখানে এই একটা মাত্র দেড় ঘন্টা সিনেমাতে তাতেও যদি এইগুলো দেখানো হয়, তাতে আর কী বলবো, বিরক্তি এসে যায় এবং বিরক্তি এসেও যাচ্ছে। এবং এত স্লো স্ক্রিন প্লে, একটা ডায়লগ ভালো না, এবং বেশিরভাগ সিনে আপনার রকুলপ্রীত সিং আর পাভেল গুলাটির মধ্যেই রয়েছে। বিশেষত অক্ষয় ওবেরয় বিশেষ সেরকম একটা রোল নেই, কিন্তু এই দুজনের মধ্যে যে কেমিস্ট্রি বা দুজনের মধ্যে একে অপরকে দেখে ভয়, মানে রকুলপ্রীত সিং যে ভয় পাচ্ছে এবং কখনো কখনো তার সঙ্গে প্রেমের অভিনয় করছে যে তাকে কনভিন্স করার জন্য, সেই যেন তাকে ছেড়ে দেয়, সেটা মানে কনভিন্সিং মনে হচ্ছে না। এবং এমনিতে তো প্রেডিক্টেবল পুরোপুরি স্টোরিটা, যেহেতু যেটা বললাম যে ডরের সঙ্গে প্রায় মিল আছে, কিন্তু এখানে মানে কনভিন্সিং ব্যাপারটাই নেই। এখানে শুধু একটাই শুধু পার্থক্য আছে, সেটা হচ্ছে যে ওখানে দেখিয়েছিল সানি দেওয়াল মেরে দিয়েছে, এখানে সানি দেওয়াল মানে মানে যে আছে আপনার অক্ষয় ওবেরয় মারবে না, এটা অন্য মানে ভাবেই মারা যাবে, সেটা আপনার বেটার হবে, আপনার সিনেমাটা দেখলে ভালো বুঝতে পারবে। কিন্তু যে মানে স্ক্রিনের মধ্যে যে এনগেজমেন্ট, দর্শককে যে একটা এনগেজ করে রাখবে একটা সিনে, সেইটা কোনো একটা সিন মানে একটা সিঙ্গেল সিন এরকম নেই যেটা দর্শককে দেখে এনগেজ হবে, পুরো বিষয়টা অত্যন্ত বোরিং। এবং আপনি যদি এগিয়ে এগিয়ে দেখেন তাতেও কোনো সমস্যা হবে না, আমার গল্পটা বুঝলে এরকমই ব্যাপার। একটা পুরো রাতের ঘটনা, মানে এক রাতে কী হয়েছে, দিওয়ালির আগের দিন রাতে আটকে পড়ে গেছে, সেখান থেকে সকালবেলা বেরিয়ে গেলে সেটি হলো কী ঘটনা, এবং একটা অফিসের মধ্যে মানে একটা বড় বিল্ডিংয়ের মধ্যেই ঘটনাটা শেষ, এবং দুজনের মধ্যেই বেশিরভাগ ইন্টারাকশন। তো ব্যাপারটা বিষয়টা এনগেজিং এটা ঠিকই করেছে যে এটা জিও প্ল্যাটফর্মে রিলিজ করেছে, তবে জিও যেরকমভাবে এগুলো যদি আরও কিছু রিলিজ করে, জিওতে দেখা লোকে বন্ধ করে দেবে। আমি এই সিনেমাটাকে 5/2 স্টার দেবো, তবুও সেটা আমি বলবো ওটা অনেক বেশি। যদি আপনারা জিও সিনেমাতে এই সিনেমাটা দেখে থাকেন, তো আপনারা কমেন্টে আমাকে জানান যে আপনাদের কেমন লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপনাদের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।